পরীক্ষা আসলেই পোলাপান তিনটা সাবজেক্ট নিয়ে চিন্তায় পড়ে যায়, বাংলা, ইংলিশ আর আইসিটি। কারণ এই তিনটা সাবজেক্ট পোলাপান কেন যেন পড়তেই চায় না। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার এইচএসসি লাইফে বাংলা, ইংলিশ এবং আইসিটি টাইমলি কমপ্লিট করতে পারেন। প্রথমত, আমি নিজে সারা জীবন বাংলা, ইংলিশ, আইসিটি পরীক্ষার আগেই পড়ছি, বাট আমি চাই না এই সেম প্যারাটা তোমরাও ফেস করো, কারণ এটা খুবই পেইনফুল ভাই, পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করা তিনটা সাবজেক্ট। এই তিনটা সাবজেক্ট প্রতিদিন যে আপনার পড়া লাগবে এমন কিন্তু না। আবার আপনি এক মাস, দেড় মাস, দুই মাস পর পর এই তিনটা সাবজেক্ট পড়াও কিন্তু ভালো কোনো কিছু না। চেষ্টা করতে হবে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য। সো এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যেই দুই দিন আপনার কলেজ বন্ধ থাকে, নর্মালি শুক্রবার এবং শনিবার, সেই দুই দিন তো আপনি বাসায় থাকেন, আপনার পড়ালেখার প্রেশারও একটু কম থাকে কারণ আপনার কলেজ যাওয়া লাগে না, সেই দুই দিন শাফল করে করে এই তিনটা সাবজেক্ট পড়া। সো প্রতি সপ্তাহে দুই দিন যদি আপনি একটু করেও টাচে থাকতে পারেন এই তিনটা সাবজেক্টের, আপনি দেখবেন খুব সুন্দর মতোই আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি এইচএসসি 26-এর হয়ে থাকেন, তাহলে আপনার কাছে শুরু থেকেই সুযোগ আছে এই সাবজেক্টগুলা রেগুলার টাচের মধ্যে রাখার। আর আপনি যদি এইচএসসি 25-এর হয়ে থাকেন, এখনও আপনার কাছে যথেষ্ট সময় আছে তিনটা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করে ফেলার। এইচএসসির এক মাস আগে পড়বো, এইচএসসির দুই মাস আগে পড়বো, এভাবে যদি ফেলে রাখেন এগুলো আর কখনো পড়াই হবে না, কারণ এইচএসসির এক দুই মাস আগে আপনার রিভিশন দিতে দিতেই টাইম চলে যাবে। সো এখন থেকে অভ্যাসটা তৈরি করেন, প্রতি সপ্তাহে যে দুই দিন উইকেন্ড, শুক্রবার এবং শনিবার, এই দুই দিন এই তিনটা সাবজেক্ট সাফল করে করে পড়ার চেষ্টা করেন। লাইক শুক্রবার আপনি বাংলা এবং ইংলিশ পড়লেন, শনিবার আপনি বাংলা আর আইসিটি পড়লেন, পরের সপ্তাহে শুক্রবার আপনি বাংলা আইসিটি পড়লেন, শনিবার আইসিটি ইংলিশ পড়লেন, এভাবে সাফল করে করে পড়তে হবে। সো সপ্তাহে দুই দিন করে পড়লেই দ্যাট উইল বি এনাফ ফর ইউ, সিলেবাসও সুন্দর মতো শেষ হয়ে যাবে এবং পরীক্ষার আগে এই বিশাল প্যারাটাও আর থাকবে না। আপনি তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে পুরোপুরি ফোকাস দিতে পারবেন। সো পড়তে থাকেন, হোপফুলি সিলেবাস শেষ হয়ে যাবে। গুড বাই।